নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। বাংলা কি আবার জঙ্গি ঘাঁটি হবে? আমরা কজন জানি বলুন তো, কোথায় কোথায় কোন কোন অঞ্চলে বাংলার এই কোন কোন প্রান্তে গ্রামে মফস্বলে কোথায় কোথায় জঙ্গিরা লুকিয়ে আছে? জঙ্গিদের জন্য বাংলার এই পশ্চিমবঙ্গ রাজ্যটা একটা সেফ হেভেন, এমনই অন্তত গোয়েন্দা দপ্তর বারবার বলে। আপনারা জানেন সাম্প্রতিককালে আল কায়দার জঙ্গিরা ধরা পড়েছিলেন মুর্শিদাবাদের মাটি থেকে। আপনারা জানেন রাজ্যের মন্ত্রী জাকির হোসেন তিনি কিন্তু আক্রান্ত হয়েছেন, এবং সমস্ত ক্ষেত্রে একদিকে গরু পাচার, একদিকে কয়লা পাচার, সোনা পাচার, বিভিন্ন কেলেঙ্কারির পাশাপাশি জঙ্গিরা কিন্তু ক্রমাগত ঘাঁটি গাড়ছে। এবং এটা বলার কোনো অপেক্ষা রাখে না, তৃণমূল কংগ্রেস যদি বাংলার মাটিতে আরও কিছু কাল শাসন করার ক্ষমতা পায়, যদিও পাবে না কিন্তু যদি পায়, সেক্ষেত্রে বাংলার মাটি কিন্তু আরও বৃহত্তর জঙ্গি ঘাঁটি হবে। এটা নতুন করে বলার অপেক্ষা রাখে না, আপনারা সবাই জানেন কেন কী কারণে এই বাংলার ঘাঁটি, বাংলার মাটি ক্রমাগত জঙ্গিদের ঘাঁটিতে পরিণত হচ্ছে। আজকে আপনাদের নতুন বাংলায় একটি প্রতিবেদন পেশ করবো, যেটি রিপাবলিক বাংলা দেখিয়েছে কীভাবে ব্যাঙ্গালোরের মাটিতে এবং এই কলকাতার মাটিতে বাংলাকে কীভাবে অপারেটিং প্রসিডিওর মধ্যে, জঙ্গি ঘাঁটির অপারেটিং প্রসিডিওরের মধ্যে রাখা হয়েছে। একটা স্টিং অপারেশন রিপাবলিক বাংলা দেখিয়েছে। অন্যান্য তথাকথিত বাংলার বৃহৎ সংবাদ মাধ্যম যেগুলো দেখানোর সাহস করে না, রিপাবলিক বাংলা দেখিয়েছে। ধন্যবাদ দেব রিপাবলিক বাংলাকে। সালের 2রা অক্টোবর মৃত্যু হয়েছিল একজনের, গুরুতর আহত হয়েছিলেন দুজন। খাগড়াগড় কাণ্ড গোটা দেশকে কাঁপিয়ে দিয়েছিল, তার ভয়াবহতা গোটা দেশকে চিন্তায় ফেলেছিল। প্রথমে সিআইডি এই তদন্তভার নেয়, তারপরে এনআইএ এর হাতে তদন্তভার যায়। সামনে আসে এমন একজনের নাম যে এই বাংলায় বসে তার জাল বিস্তার করেছিল, কৌসার, জামাতুল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম পাণ্ডা। এই কৌসারের গত মাসে 29 বছরের জেল হয়। আপনি কি ভেবেছেন কখনো জামাতুল মুজাহিদিনের এই সন্ত্রাস তার জাল কত দূর ছড়িয়েছে, আমার আপনার কত কাছে পৌঁছেছে? এই সন্ত্রাসের জাল ছিঁড়বে এবার রিপাবলিক বাংলা। রিপাবলিক মিডিয়া নিউজ নেটওয়ার্কের অ্যাসিস্ট্যান্ট নিউজ এডিটর সায়ন সেন এমন কিছু তথ্য প্রমাণ আপনাদের সামনে উপস্থাপিত করবেন যাতে আপনারা শিউরে উঠবেন, আপনারা ভাববেন যে কত কাছে রয়েছে জামাতুল মুজাহিদিন সহ বিভিন্ন জঙ্গি গোষ্ঠী, আমি আপনি কতটা বিপদে এই মুহূর্তে। রিপাবলিক বাংলার সুপার এক্সক্লুসিভ অপারেশন জবাব চায় বাংলাতে অর্ণব গোস্বামীর সঙ্গে দেখুন। এটা এমন একটা ঘটনা, এমন একটা দৃশ্য যা বাংলা মিডিয়া সত্যি আগে দেখানোর সাহস পায়নি বা সাহস করেনি। সেই ছবি যা দেখলে মুহূর্তের মধ্যে আপনারও শিরদাঁড়া দিয়ে বেয়ে যাবে একটা ঠান্ডা স্রোত। সেই ঘটনা, যে ঘটনা এখনো পর্যন্ত আমাদের কাছে শুধুমাত্র একটা দুর্ঘটনা, কি তার আড়ালে রয়েছে, কি তার নেপথ্যে রয়েছে, কি ঘটে চলেছে দেখুন নিজের চোখে। 7ই অগস্ট 2019, ব্যাঙ্গালোর। ব্যাঙ্গালোরে গ্রেপ্তার হলো জামাতুল মুজাহিদিন বাংলাদেশের কয়েকজন সন্ত্রাসবাদী, সঙ্গে তাদের পাণ্ডা। এদের মধ্যে ছিল কৌসার ওরফে মোহাম্মদ জাহিদুল ইসলাম এবং মুস্তাফিজুর রহমান ওরফে তুহিন। জামাতুল মুজাহিদিন বাংলাদেশ এদেশে কি করছে, এরপর শুরু হয় তদন্ত। খুব দ্রুত জানা যায় 4 বছর আগে বর্ধমানের খাগড়াগড়ে যে বিস্ফোরণ হয় তাতে এদেরই হাত রয়েছে। এই সন্ত্রাসবাদীদের কাছ থেকে উদ্ধার হয় পিস্তল, গুলি, বারুদ, ধাতব সিলিন্ডার, বিস্ফোরক, রাসায়নিক এবং প্রশিক্ষণের সিক্রেট কিছু ভিডিও, যেমন এই ভিডিওটি। বাংলাদেশে এই সন্ত্রাসবাদী সংগঠন ঠিক কিভাবে পশ্চিমবঙ্গ জুড়ে সন্ত্রাস ছড়াতে পারে তারই ট্রেনিং দেওয়া হচ্ছে। ভিডিওয়ে যে গলা শোনা যাচ্ছে তা কৌসারের। এখানে দেখুন কৌসার শেখাচ্ছে ঠিক কিভাবে পশ্চিমবঙ্গের নিরাপরাধ সাধারণ মানুষের ওপর গ্রেনেড ছুঁড়তে হবে। এইভাবে পিছনে নেন, এইভাবে পিছনে নেন, হ্যাঁ এইভাবে এইভাবে এই
এই ভিডিও আগে কখনো প্রকাশ্যে আসেনি, এই প্রথম আপনাদের সামনে নিয়ে এলাম আমরা। এতে দেখতে পাচ্ছেন আপনারা একেবারে আইসিস আর আল কায়দার ধাঁচে বাংলাদেশী সন্ত্রাসবাদীরা এ রাজ্যের সাধারণ মানুষকে তাদের টার্গেট করতে চায়। এবার এই ভিডিও দেখুন, এর নাম নাসিরুল্লাহ, জামাতুল মুজাহিদিন বাংলাদেশের বিপজ্জনক এক সন্ত্রাসবাদী, খাগড়াগড় বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত। ঢাকার পুলিশ গ্রেপ্তার করেছে একে। খাগড়াগড়ে বোমা এবং গ্রেনেড তৈরির প্রশিক্ষণ চলছিল, তখন বিস্ফোরণ হয়। নাসিরুল্লাহ অসমে বিস্ফোরণ ঘটানোর ছক কষেছিল। তুই বলেছিলিস না এদেশে তো কিছুই হলো না, জেলও হয় না, এসব করলো বলেছিলিস তো? না, এত কথা হয়নি। কি কথা হয়েছিল? আমি তখন জানি না, ওর মেয়ে ভর্তি হয়েছে এটা তো আমি আপনার কাছে শুনেছি, আমি জানি না। আচ্ছা এটা এটা বল, হাত ছড়া হাত ছড়া। আচ্ছা আমাকে এটা বল যে তোর ওয়াইফ কোথায় এক্সাক্ট ট্রেনিং নিয়েছিল, সিমুলিয়াতে মুকিমনগরে না শুধু সিমুলিয়াতে? তালিম দেওয়া হয়েছিল। ঠিক আছে, গুড। এই ভিডিও আগে কখনো প্রকাশ্যে আসেনি। জামাতুল মুজাহিদিন বাংলাদেশের টার্গেট আসলে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যুবক যুবতীরা। তাদের মগজ ধোলাই করে কট্টর পন্থায় শিক্ষা দিয়ে এ রাজ্য এবং অসমে পর পর বিস্ফোরণ ঘটাতে চায় তারা, যাতে ছিন্ন ভিন্ন হয়ে যায় আমার আপনার সংসার। এটা দেখুন, এই হলো হাবিবুর রহমান শেখ, জামাতুল মুজাহিদিন বাংলাদেশের অন্যতম বিপজ্জনক জঙ্গি, রকেট এবং বোমা তৈরিতে এক্সপার্ট। কাল আমরা সম্প্রচার করব এই সন্ত্রাস ভিডিওর পার্ট টু, সেখানে দেখা যাবে একে। পশ্চিমবঙ্গের মানুষের সাবধান হওয়ার সময় এসেছে, আমাদের সাবধান হতে হবে এই সব ভয়ঙ্কর লোকের কাছ থেকে, যাদের একমাত্র লক্ষ্য এ রাজ্যকে টুকরো টুকরো করে ফেলা, সাধারণ মানুষকে নির্বিচারে হত্যা করা। আমরা কখনো তা হতে দিতে পারি না। খাগড়াগড়ের কথা আমরা ভুলতেই বসেছিলাম, খাগড়াগড় মাটির তলায় চাপা পড়ে গিয়েছিল, খাগড়াগড় নতুন করে সামনে এলো, উঠে এলো মাটির উপরে দুটো গ্রেফতারি ঘটনা, বেঙ্গালুরুতে দুটো অ্যারেস্ট বদলে দিল পুরো ছবিটা, যে ছবিটা দেখলে আপনি আমি যে কেউ শিউরে উঠতে বাধ্য। তার কারণ এই ছবি প্রমাণ করছে, এই ছবি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে ঠিক কি ভয়ঙ্কর বিপদের মধ্যে রয়েছি আপনি আমি আমাদের সন্তান আমাদের পরিবার। পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে রয়েছে।